যখন হোসাইন চুমা দিত, কেননা হোসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রসুলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হোসাইন হকের জন্য কত না কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশে তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, সবই আল্লাহ চলার জন্য পা পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি শিখরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে সাদা কাপড় করে নিয়ে, মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে, কিন্তু কবরের জমিটা তোমার আমার কেমন হবে এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি আল্লাহ নবী তাইফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। আল্লাহ নবীকে এত মেরেছিল তাইফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকে ধরিয়ে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল, আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল, নবী আমার অজ্ঞানে জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যা কিনা বানালে আল্লাহ, কুলকায়নাকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। নিরাশ হবার তবে কিছু নাই, যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না, যদি তোমার দ্বারা কোনো ক্ষতি আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। মরজ বুঝছেন তো মাইকের আওয়াজে, যে নবী না হলে কিছু হতো না, সেই নবী যদি ওই হাল হয় তাহলে আমাদের এত ফুটানি এত গরম কিসে, এত বেখেলাপ এত গাফলতি এত উদাসীন কেন? কখনো কখনো আমিও ভাবি যে আব্বাস তুই এত গাফিল কেন? কত কষ্ট পেয়েছে মানে আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হোসাইন। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম বা আযরাইল সালাম চলে আসলে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে, অর্থাৎ একটা কি আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার গায়ে থাকবে না, হুজুর ফয়সালা আপনার, যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটা কে আপনাকে ফিরিয়ে দিতে হবে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে এমন সময় যদি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? এই বলেছি কথা কানে যায় না যে মোবাইলটা বন্ধ রাখো, তাহলে বলে তোদের কি দশা হবে? আমি তো মাঝে মাঝে এত কষ্ট হয় ভাবি যে জলসা মাহফিল করব না, হুজুরদের আলোচনা করি, শহীদ হুজুরদের আলোচনা করি, বসে বসে দেখি অনেকে হাসে, আমি রাগি মানি মানি ওদের গালি সহ্য হয় না, মানে বন্ধ আটকায় না মানে
কথা বুঝে আসছে? ওইটাকে আবার দেখবেন কেউ কেটে ছাড়ে, সমাজে হাজার হাজার কমেন্ট কিছু যায় আসে না, আমি সব মাইন্ড করি না। আমি একটা জিনিস ভাবি, আমার আল্লাহ যিনি বলে তুই চোর তো বরবাদ আর তুই ঠিক তো সব ঠিক, ও দুনিয়া কি বললাই ভালো, কিন্তু তারপরও মাইন্ড এগুলো ভাবতে হবে। আমরা আসছি, অনেক ওলিয়া উলিয়াদের জীবনী আছে, তারা সারা জীবনটা শুধু কেঁদেছে যে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমরা এত গাফলতি কেন, এত মানে বেখেয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছি কি জন্য আমি ভাবতে পারছি না। ঠিক আছে, অন্য সময় তবুও নাই হতে পারে, একটা জলসার মাহফিলে বসেছি, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, একটু মন দিয়ে শুনি। শোনার পরে যদি দিলটা নরম হয়, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরিয়ে যায়, যদি না বেরোয় দিলটা যদি কাঁদে, হতে পারে আল্লাহ আমাদেরকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুই তো পাচ্ছি না। নিজের বাচ্চা হযরত ইসমা ইব্রাহিমের দিকে তাকা, আর একবার খাতুনে জান্নাত জান নবী পাকের নওয়াসা হোসাইনের দিকে তাকায়, একবারের দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আর দুটো বাচ্চা নানান নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁধে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। আমার পরিবার যখন তোমরা মানবে, ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে, কারণ আমার নবী যা
কাজ করেছে কারা ফুলা ফুল কোরআন আমাদের শাস্তি কা পড়ে আমার নবী পাকের লাইফস্টাইল চরিত্রটাই ছিল কোরআন শরীফ উপযুক্ত জবাব না দেওয়া যায় আমাদের আমরা আমাদের ছবি যদিও বা পরে কোরআনের সম্মান কখনো ভাবলাম না অথচ কেমন দিয়েছে এই কোরআন আল্লাহ বা সুন্দর দূর সাজিয়ে দেবে এটার লক্ষ্যে মাহফুজ রক্ষিত রয়েছে এই কোরআন আল্লাহ সাজিবে নিচে হাজারি করতে লাগবে আমরা আল্লাহ বলবে আমার আমাকে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গেছিল জড়িয়ে ধরে রেখেছিল আমি চাই সে যারা পেয়ে যায় নবী আমার জানিয়ে দিলে ওদিনে কোরআনে আল্লাহ লোককে নাজাত দেবে যারা সেই কোরআন আজ আমাদের ঘরে আছে, যে ঘরে কোরআন আছে হয় সেই ঘরে নাই পাশের ঘরে টিভিও চলে গেছে, কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে কোরআনকে রেখে আমরা সেটা করি, কোরআন শরাবের বিরুদ্ধে অনেক মুসলিম ঘরে কোরআন আছে শরাবও আছে, কোরআন গান বাজনার বিরুদ্ধে অনেক মুসলিমের ঘরে কোরআন আছে গান বাজনাও আছে, কোরআন সুদের বিরুদ্ধে অনেক মুসলিমের ঘরে কোরআন আছে সুদও আছে, কোরআন ঘুষের বিরুদ্ধে অনেক মুসলিমের ঘরে কোরআনও আছে ঘুষও আছে, কোরআন বিহায়াপনার বিরুদ্ধে অনেক মুসলিমের ঘরে কোরআন আছে তার ঘরের পরিবাররা বিহায়া হয়ে আছে আছে আছে। এটা কেমন বলেন তো? কোরআনকে বেঁধে কষ্ট দেওয়াটাই বুঝাবার জন্য বলছি, কোন মানুষকে বেঁধে কষ্ট দেওয়া বলে না, যে পছন্দ তুই যেটা করিস তোর চোখের সামনে সেটা করব, অথচ আমরা আবার বলি আমরা জান্নাতে যাব, লাইন নেই বাবা লাইন নেই, যদি ইমামে হোসাইন বা হুজুরের খাতিরে বা ওলিয়া ওলিয়াদের খাতিরে কারো কোটাতে যদি পড়ে যায় তাহলে হবে না, হওয়ার চান্স নেই, এখন সব লাইন খারাপ, কিন্তু সে লাইনটাও তো খারাপ করে ফেলেছে, আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তো বন্ধুত্ব দূরের কথা, এখন তো দুশ্মনী শুরু করে দিয়েছি, না করিনি তো আমরা দাদাদের কত ভালোবাসি মাথুরীকে ভালোবাসি, ভালোবাসেন তার বাচ্চাদের সঙ্গে তো ঝগড়া চলছে চলছে না চলে চলে একটু এগিয়ে গিয়ে আসি দরুদ শরীফ আল্লাহুম্মা
মেরে হুসাইন তুজে সালাম, মেরে হুসাইন তুজে সালাম, আসসালাম ইয়া হুসাইন আসসালাম, মেরে হুসাইন তুজে সালাম। ধোকে সে জিসকো কুফে বুলায়া, বেটে বিঠায়ে জিসকো সতায়া, ধোকে সে জিসকো কুফে বুলায়া, বেটে বিঠাকে জিসকো সতায়া, জিসকে বচ্চে কো প্যাসা রুলায়া, জিসকে সর পে খঞ্জর চলায়া, উস হুসাইন পে লাগা কো সালাম, মেরে হুসাইন তুজে সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সুরসুরা সাল্লি ওয়ালা আলি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকে প্রেমে গেরা পরিবর্তন বাজনে মাহফিল আমরা দি, পরিবর্তন আশায় বসেন মসজিদ গুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মহব্বত করে, এ যুবকেরা তরুণেরা প্রেমিকেরা কেন ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম মানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য, ছিল পৃথিবী জমিনে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে, আজ দুনিয়া জমিনে অনেক দিন আছে তারা চাই দুনিয়া জমিনে শরাবের প্রতিযোগিতা করতে, তারা চাই দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চাই দুনিয়ার মধ্যে গান সারা বদমাইশি নাচ গান শুধু হুজু খুন খারাপি লুট এমন করে, এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দিবা, এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী কোনকে বন্ধ করেছিল, এই যখন ক্ষমতা জোর করে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এই যে দুনিয়া জমিনে লুট মারপিট সারা কে জেনাকে এমন করে নারীদের মাঝে রাজদরবারে খেল তামাশা দুনিয়া জমিনে, আমার নবী পাকের যে আদর্শ ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল, এ যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, এ অনেকে ভয়ও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলো উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিনে শুনে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর পেয়েছে যায় ইমামে হুসাইন কে জানানো হয়, হযরত ইমামে হুসাইন আপনি ইজিদের বায়াতটা নিয়ে নি, ইজিদ কে নেতা বলে মেনে নি, ইজিদ কে শাহিনশাহ বলে মেনে নি, ইজিদ কে লিডার বলে মেনে নি, ইমামে হুসাইন বলেছিলে আমি ইজিদ কে কখনো মানতে পারবো না, যদি ইজিদ সাহাবি না হতো তাহলে মেনে নিতাম, ইজিদ যদি শরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, ইজিদ যদি নানা দিন কে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম, কিন্তু এজিদ আল্লাহ নবী দিনে বেখিলাফ, ওই এজিদ কে সাপোর্ট করা মানে নিজে কো নানার দিনের বিরোধী করে দেওয়া, এ নবীর উম্মতেরা আজ আপনারা ভেবে দেখুন আমরা যদি কোন সারাবিকে সাপোর্ট করি নবীর উম্মতে নবীর দিনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলে না করিনি তাহলে ইমামে হুসাইন কেন বললো এজিদকে সাপোর্ট করা মানে নানা দিনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি, এজিদ সেদিন সারাবি ছিল, এজিদ সেদিন বদমাইশ ছিল, এজিদ সেদিন জুলুম করতো, এজিদ সেদিন নারীদেরকে দেহ শোষণ করতো, আজ দুনিয়া জমিন
জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব যায় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে আজকে দিনের জি এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই নিঃশ্বাসের কোনো বিষয় নাই, পরিবর্তন হয়ে যান, ফিরিয়ে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে। নবীর দিনের যদি উপকার করতে না পারে, নবীর দিনে ক্ষতি করে ফেলবেন না, কারণ নবী আমার এই দিনের জন্য পেটে তিন দিন পাথর পেলে কাটিয়েছে, নবী আমার এই দিনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে এক মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীর জিন্দেগি যাপন করেছে, নবী আমার এই দিনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে, সেই নবীর দিনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বিস্তৃতি করবে, আর আখেরাতে আল্লাহ পাক পা দুটোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বিস্তৃতি সঙ্গে জাহান্নামে দেবে, আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।